বেন্দাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সি স্লাগ। সি স্লাগ এক ধরনের সামুদ্রিক প্রাণী। আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব সি স্লাগ সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সমুদ্রের বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণীদের মধ্যে অন্যতম একটি প্রাণী হল সি স্লাগ। সি স্লাগ অনেকটা অন্যান্য স্থলজ স্লাগ প্রাণীদের মতোই দেখতে, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই নিউডিব্রাঞ্চ বা নিউডিব্র্যাঙ্ক প্রাণীদের সি স্লাগ বলা হয়ে থাকে। সি স্লাগ মোলাস্কা বা কম্বোজ পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। সি স্লাগদের বিশ্বের প্রায় সমস্ত সমুদ্রেই দেখা যায়। প্রধানত এদের লবণাক্ত জল ও মোহনার কাছের জলে দেখা যায়। মোটামুটি এদের 700 মিটার গভীরতাতে দেখা যায়। সি স্লাগ মূলত বেন্থিক সামুদ্রিক প্রাণী, অর্থাৎ এদের সমুদ্রের নিচের স্তরে দেখা যায়। সি স্লাগদের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। এদের বিভিন্ন রকমের আকৃতি দেখা যায়। নিউডিব্রাঙ্কদের কোনো রকমের ম্যান্টেল ক্যাভিটি থাকে না। কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে বিষাক্ত উপাঙ্গ দেখা যায়। এগুলি সিরাটা নামে পরিচিত। নিউডিব্রাঙ্কদের চোখে 5টি ফটো রিসেপ্টর থাকে। এদের দেহে গন্ধ চেনার জন্য রাইনোফোর্স থাকে। নিউডিব্রাঙ্কদের দেহের উভলিঙ্গ বৈশিষ্ট্য দেখা যায়, কিন্তু একটি নিউডিব্র্যাঙ্ক নিজেদের ফার্টিলাইজ করতে পারে না। মিলনের জন্য 2টি পৃথক নিউডিব্র্যাঙ্ক প্রয়োজন হয়। মিলনের পর এরা ডিম পাড়ে। ডিমগুলিতে অনেক ক্ষেত্রে টক্সিন থাকে। ডিমের সংখ্যার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এদের ডিমের সংখ্যা 1টি বা 2টি থেকে কয়েক মিলিয়ন হতে পারে। সি স্লাগ মূলত মাংসাশী। এরা প্রধানত টিউনিকেটস, সি অ্যানিমন ইত্যাদি প্রাণীদের খেয়ে থাকে। কিছু কিছু সি স্লাগ প্রজাতি অন্যান্য সি স্লাগ প্রজাতিদের খেয়ে থাকে। আবার কখনো কখনো এরা নিজেদের ডিমও খেয়ে ফেলে। কিছু কিছু নিউডিব্র্যাঙ্ক পর্তুগিজ ম্যান অফ ওয়ার প্রাণীদের শিকার করে থাকে। এ সকল সি স্লাগ পর্তুগিজ ম্যান অফ ওয়ার শিকার করে থাকে, তারা বাতাস শোষণ করে পাকস্থলীতে জমা রাখে এবং মাংসল পদের মাধ্যমে জলে ভেসে থাকে। যদি শিকার ছোট হয় তাহলে এরা এদের প্রশস্ত মুখ দিয়ে শিকারকে ভক্ষণ করে, কিন্তু শিকারের আকার বড় হলে সি স্লাগ এদের শিকারকে ঠুকরে ঠুকরে আঘাত করে। নিডারিয়া পর্বের প্রাণীদের এরা যখন শিকার করে তখন একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে এরা নিউম্যাটোসিস্ট এদের পরিপাকতন্ত্রে প্রবেশে বাধা দান করে। সি স্লাগ মূলত নরম স্পঞ্জ ও নরম প্রবালদের শিকার করার জন্য এবং অন্যান্য শিকারী প্রাণীদের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য বর্ণ অনুকৃতি করে থাকে। নিউডিব্র্যাঙ্ক সি স্লাগ অ্যাপোসেমেটিজম করে থাকে। অ্যাপোসেমেটিজম হলো এক ধরনের বিশেষ ধর্ম যার মাধ্যমে কোনো প্রাণী তাদের শিকারীকে সতর্ক করে, যাতে শিকারী প্রাণীরা ভাবে তাদের শিকার ভয়ানক বিষাক্ত। এবার আসা যাক সি স্লাগ কীভাবে নিউম্যাটোসিস্ট হজম করে। আসলে সি স্লাগ নিউম্যাটোসিস্ট হজম করতে পারে না। যখন নিউম্যাটোসিস্টগুলি পরিপাকতন্ত্রের মধ্যে প্রবেশ করে তখন বেশিরভাগ নিউম্যাটোসিস্ট রেচনের মাধ্যমে সি স্লাগদের দেহ থেকে নিষ্কাশিত হয়। যেগুলি অপরিণত নিউম্যাটোসিস্ট সেগুলি সি স্লাগদের বিশেষ এক ধরনের থলি, যেগুলি নিডোস্যাক্স নামে পরিচিত, সেখানে জমা হয় এবং পরে সি স্লাগের দেহ থেকে নিষ্কাশিত হয়। সি স্লাগদের মধ্যে কিছু কিছু প্রজাতি আছে যেগুলি বিষাক্ত। এদের দেহে থাকে টেট্রোডোটক্সিন। এই টেট্রোডোটক্সিন পাওয়া যায় পৃথিবীর অন্যতম প্রাণঘাতী প্রাণী ব্লু রিংড অক্টোপাসের দেহে। টেট্রোডোটক্সিন এক ধরনের নিউরোটক্সিন। এই টক্সিন মানব শরীরে প্রবেশ করলে মানুষের শরীরে পক্ষাঘাত, রেসপিরেটরি ফেইলিয়ার দেখা যায় এবং সঠিক সময়ে আক্রান্তের চিকিৎসা না করা হলে মধ্যচ্ছদায়
পক্ষাঘাত ঘটে আক্রান্তের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।